আসসালামু আলাইকুম। আপনারা এতদিন পর্যন্ত আমাদের ইউটিউবের কমেন্ট সেকশনে অথবা আমাদের ফেসবুক পেজ, পার্সোনাল আইডি, আমাদের ইনবক্সে যে পরিমাণ প্রশ্ন করেছেন তার মধ্যে থেকে সবথেকে বেশি পাওয়া প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, যে প্রশ্নটা আসলে অনেক পরিমাণে আসে, সেটা হচ্ছে আমরা দুইজন আপন ভাই কিনা। আমরা দুইজন আপন ভাই এবং আমাদের বড় ভাই আছে, আমরা সর্বমোট তিন ভাই, মাসুদুর রহমান, আমি রাকিব হাসান ও জিসান। মাসুদ ভাইকে আপনারা অবশ্যই চেনেন, সেটা হচ্ছে যারা যারা আমাদের ভিডিওটা দেখেন। ইন্সপেক্টর মির্জাপুর, দেশি সিআইডি কবে থেকে পাবো? দেশি সিআইডি কি শেষ হয়ে গেছে? আমরা আসলে এরকম কোনো ঘোষণা দেইনি যে দেশি সিআইডি চিরতরে শেষ হয়ে গেছে, না, দেশি সিআইডি আবার শুরু হবে ইনশাআল্লাহ। নতুন রূপে আরো ভালো কোয়ালিটি ফুল কন্টেন্ট তৈরি করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, দোয়া করবে। এক ভাই প্রশ্ন করেছে, আপনারা ইউটিউব কবে শুরু করেছেন? সেটা আপনি আমাদের ইউটিউবের অ্যাবাউট সেকশনে গেলে পাবেন। বরিশাল কোন জেলায়, কোন উপজেলায় আপনাদের দাদা বাড়ি, নানা বাড়ি? আমরা বরিশালে থাকি, এটাই আমাগো পরিচয়। পরিচয় আমরা পুরো বরিশাল, এন্টার বরিশালই আমাগো। একজনে প্রশ্ন করেছে যে ওলো বাড়ার সাথে আপনাদের সম্পর্ক কোন বয়স থেকে? ওলো বাড়া আমার ল্যাংডা কালের বন্ধু। হ্যাঁ, আমার ল্যাংডা কালের বন্ধু। হয় আমারও ল্যাদা থাকতে এর সাথে আমার পরিচয়। একজন প্রশ্ন করেছেন, অভিনয়ের কথা কিভাবে মাথায় আসলো? আপনারা কি কখনো বুঝেছিলেন যে এত জনপ্রিয় হবেন? বাস্তব কথা কি, অভিনয় রক্তের ভিতরে ছিল। ভাই আপনার প্রেমিকার নাম কি? ভাই লিখেছেন ভিডিওতে নিজেরাই মেয়ে সাজেন, কিন্তু কোনো মেয়ে দিয়ে অভিনয় করেন না কেন? এই প্রশ্নের উত্তর আমরা অনেকবার দিয়েছি, তারপরও আরেকবার দিই। আসলে মেয়ে আমরা সাজি, এটা মানুষের কাছে ভালো লাগা শুরু করছে, ভালো লাগতেছিল, ভালো লেগে গেছে, এই জন্য এখন আমরাই সাজি। আসলে কি কমেডিটা একটু বেশি হয় এই আর কি, ওখানেও কমেডি হয়তো বা মেয়ে থাকলে হয়তো। মেয়ে নিলে যে সমস্যা বা মেয়েরা যে পারে না এরকমটা না, মেয়েরাও ভালো অভিনয় করে, বাট আমাদের চ্যানেলটা এই এরকম হয়ে গেছে। আরেকটা ভাই লিখেছেন যে ভাই আমি আপনাদের সাথে কাজ করতে চাই, কাজ করতে পারবো কিনা? এই একটা ভাই না, অনেকেই এই প্রশ্ন করে, তাই এই প্রশ্নটা করা। আসলে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি, এখানে যারা অভিনয় করে সবাই এক, সবাই এক ফ্যামিলি, আমরা সবাই ফ্যামিলি মেম্বার এবং ক্লোজ রিলেটিভ। আমাদের সবার সাথে একজন আরেকজনের সাথে ক্লোজ রিলেশন আছে, অর্থাৎ আমার ক্লোজ ফ্রেন্ড আছে, আমার খালাতো ভাই, আমার মামাতো ভাই, এছাড়া আত্মীয় ছাড়া, আপন লোক ছাড়া আমরা ভিডিওতে কাউকে ইনক্লুড করি না। ওস্তাদ পটুয়াখালী কবে আসবেন? কিছুদিন আগেই পটুয়াখালী থেকে সে ঘুরিয়ে আসছে, সেই সময় আপনি কোথায় ছিলেন? যে ভাই আপনাদের এরকম ডিফারেন্ট টাইপ কন্টেন্টের আইডিয়া কোথা থেকে আসে? কি খান আপনারা ভাই? আমি ভাত খাই, আর আমি তরকারি, আর আলহামদুলিল্লাহ সমস্ত চিন্তা ভাবনা সব কিছুই উপরওয়ালা উনিই দেয় আলহামদুলিল্লাহ। আর তাছাড়া আরেকটা বিষয়, মজার বিষয়, আমরা যখন কন্টেন্টগুলো লিখি বা কন্টেন্টগুলো মাথায় আনার চেষ্টা করি, তখন আমরা পুরো ফ্যামিলি সহ এক জায়গায় বসি এবং সবার মতামত নেই, সবার কাছ থেকে আইডিয়া নেই, এবং সেই আইডিয়া থেকে আল্লাহর রহমতে মাথার মধ্যে আমাদের চলে আসে কন্টেন্টগুলো। অনেকে অনেক প্রকার নিউজ দেয়, যে নিউজগুলোর মধ্যে অনেকে ভুল থাকে। যেমন সেইদিন দেখলাম একটা চ্যানেলে নিউজ দিচ্ছে যে আমেরিকায় যাচ্ছেন জিসান ভাই, আমরা ঢাকায় গেছি প্লেনে করে, সেই ছবি দিয়ে থাম্বনেল দিয়ে মোটামুটি কাটা মাইরে দিছে, আমেরিকায় যাচ্ছেন জিসান ভাই। এইরকম কিছু ভুল ভ্রান্তি খবর আছে, আপনারা ডেইলি আপডেট পেতে আমাদের পার্সোনাল আইডিতে আপনারা চোখ রাখতে পারেন, যেটা হচ্ছে আমার আইডির নাম খাইরুল ইসলাম, ভাইয়ের আইডির নাম রাকিব হাসান। আমাদের অরিজিনাল আইডি পাইতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, কারণ সেখানে অরিজিনাল আইডিটাই আপনারা পাবেন। অনেক ফেক আইডির মধ্যে হয়তো আপনারা গুলিয়ে ফেলতে পারেন, তাই ডিসক্রিপশন বক্স থেকে আমাদের আইডিটা খুঁজলে আপনারা সব থেকে মানে রিয়েল আইডিটা আপনারা পাবেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু ফেসবুকে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি নামে কোনো গ্রুপ নাই, পেজ না, গ্রুপ, এই নামে কোনো গ্রুপ নাই। হ্যাঁ পেজ আছে, যেটাতে আমরা ভিডিও দিই, বাট যে গ্রুপ কিন্তু আমাদের একটাই, দেশি সিআইডি অফ বাংলাদেশ, এটাই কিন্তু আমাদের গ্রুপ। ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি নামে যত গ্রুপ আছে, পেজ না, যত গ্রুপ আছে এগুলো ফেক। পেজ আর গ্রুপটা অরিজিনাল কিনা দেখলে চিনবেন, সেটা হলো পেজের ভিউ আর গ্রুপের মেম্বার। আমাদের গ্রুপে অলমোস্ট 152,000 মেম্বার আছে, দেশি সিআইডি অফ বাংলাদেশ, এটা হলো আমাদের গ্রুপ। আর আমাদের যে পেজটায় 1 মিলিয়নের উপরে ফলোয়ার আছে, ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি। এক ভাই প্রশ্ন করেছে যে আকলিমার বয়স কত? আকলিমার বয়সই জিগেছে। আকলিমা যেহেতু একজন সন্তান সহ স্কুলে আসে, সেহেতু ধারণা করা যায় কোন 14-15 বয়স হবে। এরপরের প্রশ্নে আমরা যাই,
যে ভাই দর্শক কবে আসবে? দর্শক ভাই এই যে লাস্ট ভিডিও তো ওখান থেকেই বানাই আছে, আপনারা দেখছেন, আপনারা দেখছেন যে আমরা বরিশালে যাইয়ে বানাইছি, আসলে কিন্তু তা না, আমরা যশোর যাইয়ে হেন্নাও যশোর গেছি। সচরাচর যেসব প্রশ্ন সব থেকে বেশি আসে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনারা আরও প্রশ্ন করবেন এবং আমরা উত্তর দিতে পারবো ইনশাল্লাহ ভবিষ্যতে। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আমাদের মেইন চ্যানেলে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডিতে নতুন ভিডিও আসবে।